traveling is the most beautiful word in the world. और अगर ये traveling bike पे होना तो फिर क्या ही कहना। तो चलो explore करते हैं एक नई जगह जो शायद आपने किसी ने ना देखा हो। আমার মাথা মাথা ঠিকলে হবে কি করে মাথা ঠেকাস নি মাথা ঠেকাস নি এই যাবে সব মাথা ঠেকানো দাবে কো পারে ভালো চাই ওকে বন্ধু তো ওয়েলকাম ওয়েলকাম টু লোয়ার রেলিং রাঙ্গিত রিসর্ট আমরা হোটেলে চেক ইন করে গেছি হোটেলে চেক ইন করে ইন্দ্রতলা বাপন চলে গেছে লাঞ্চে এখন টাইম হচ্ছে 2:40 তো চলো ফটাফট লাঞ্চে সেরে আসি তারপরে তোমাদের টোটাল হোটেলের ওভারভিউটা দিচ্ছি হোটেলের রিভিউটা দিচ্ছি দেখাচ্ছি কোথায় কী আছে কোথায় কী করবে তোমরা ওকে তো চলো দেখা হচ্ছে খাবারের জায়গায় গিয়ে হচ্ছে হোটেলের নজারা এই দেখো এগুলো সব রুম এই দেখো এখানে একটা সুইমিং পুলও আছে যেটা ব্যবহার হয় না এত সুন্দর রিভার থাকতে পিছনে কে সুইমিং পুল ইউজ করবে তাই না এই হচ্ছে ধরো জায়গা চলো এই দেখো এগুলো সব কটেজ ওখানে একটা জায়গা আছে বসে থাকার আর আমাদের বাইকটাও এখানে পার্ক করা আছে আর এই হচ্ছে খাবার জায়গা যেটা বাপনরা অলরেডি চলে এসেছে তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট একটু দেখাতে যাচ্ছি তোমাদের এখানে আরও সব কী কী রকম হোটেল রুম আছে এই দেখো তোমাদের ব্যাক করে দেখাচ্ছি এই যে এই হচ্ছে রুম একটা গিলা তুলে এখানে করা আছে আর আমাদের রুমটা ঠিক এই যে রুমটা আছে এই রুমটা পিছনেরটা আমাদের আর এই দেখো এই জায়গার ভাইব এই হচ্ছে এতগুলো রুম সব রিভার সাইডের আর এই যে ইয়েগুলো রুমগুলো এগুলো নন রিভার সাইড আর ওইগুলো হচ্ছে সব রিভার সাইড তো রিভার সাইড হচ্ছে 1600 পার হেড আর তাতে তোমরা একটা রুমে দুজন থাকো বা চারজন থাকো 1600 পার হেড পড়বে আর এইগুলো হচ্ছে এই রুমগুলো হচ্ছে 1400 পার হেড তো এখানে পার হেডের হিসাবে ক্যালকুলেট করা হয় আর এর মধ্যে খাবার ইনক্লুড আর খাবারে তোমাদের থাকবে দুপুরের লাঞ্চ থাকবে মানে যেদিন তোমরা চেক ইন করবে সেদিন দুপুরের লাঞ্চ থাকবে তারপরে পাকোড়া সঙ্গে চা আমরা খাবো সেই ইয়ের এক্সপিরিয়েন্স করবো তারপর তোমাদের বলবো আর তারপরে ডিনার ডিনারের পরে যখন তোমরা পরের দিন বেরিয়ে যাবে সেদিন তোমাদের ব্রেকফাস্ট করাবে করিয়ে তারপরে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে তো টাকা পয়সার ব্যাপারগুলো তোমাদের বলে দিলাম সিস্টেমটা তোমাদের বলে দিলাম আর এই হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বার এখানকার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কীভাবে বুক করতে হবে সেই ওয়েবসাইটও দিয়ে দেবো ঠিক আছে কোথা থেকে বুক করতে হবে তো চলো এই হচ্ছে ব্যাপার এবার বাকি জায়গাগুলো ঘুরে দেখি আর তোমাদের দেখাই যে কেমন জায়গা ঠিক আছে চলো আমাদের বাইক এটা ডাইনিং এটা সন্ধ্যাবেলা বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো স্ন্যাক্স চা আর আমাদের তো সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য ভালো জায়গা আছে রুমের ওখানে খাবো আপনারা কবে এসেছেন এখানে না আমি তো এই মোটর ব্লগ করি ঠিক আছে তো বাইকে কিভাবে মানুষজন এখানে আসবে আমি বলেই দেবো সেটা আর লোকেশন মেরে চলে আসতে পারবে তো তো এবার এবার আপনি এটা বলে দেন যে ওই কোথায় কিভাবে আসবে মানে এনজিপি থেকে মানে বাই ট্রেন বা বাই কার যারা আসবে দেখো যারা কলকাতার কাছে শিয়ালদা থেকে এনজিপি চলে এলো হ্যাঁ তিন চারটে মানে স্টেশনে তোমার ই চলে আচ্ছা তারপর থেকে ওখান থেকে আসতে গেলে ই করতে হবে তোমার ডাইরেক্ট হায়ার গাড়ি করতে পারে সিজন ওয়াইজ চলে 4000 এর মধ্যে ভাড়া হয়ে যাবে ডাইরেক্ট মানে একটা কার একটা কারে ডাইরেক্ট ভাড়া করে আসতে পারে এখানে চলে আসবে 4000 এর মধ্যে 4000 এর মধ্যে আচ্ছা আর যদি শেয়ারে যদি কম করতে চায় তাহলে ওখান থেকে দার্জিলিং চলে যাবে দার্জিলিং 300 টাকা করে পড়বে পার হেড আচ্ছা ওখান থেকে বিজনবাড়ি বাস স্ট্যান্ড বিজনবাড়ি ট্যাক্সি স্ট্যান্ড যেখানে আছে 150 টাকা লাগে দার্জিলিং থেকে দার্জিলিং থেকে ওখানে এই জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসবে 300 টাকা শেয়ার ক্যাবে আর শেয়ার ক্যাব থেকে দার্জিলিং থেকে বিজনবাড়ি আসবে 150 টাকায় 450 টাকা হয়ে গেল আচ্ছা বিজনবাড়ি যেটা ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে 5 মিনিট 10 মিনিট তারপরে হেঁটে আসতে হবে বাস এইটুকুই তাই তো আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি কি হয়েছে মানে বাইকের গুলো তো আমি বাইকে দেখাতে দেখাতে আসছি বাস লোকেশন মেরে চলে আসবে তো এই এইটা দরকার ছিল যারা বাইক ট্রেনে আসবে ঠিক আছে দাদা থ্যাংক ইউ এই হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল মনে হয় না কেউ যে সুইমিং পুলে নেচার ইজ হোয়ার ইউ নিড পিস একদমই ঠিক এটা আমাদের পাশের রুম আর এই পাশের রুমের জন্য ওখানে একটা সুন্দর জায়গা করা আছে যেখানে বসে তোমরা স্ন্যাক্স এনজয় নিতে পারো এই যে জায়গাটা তো চলো ঢুকছি রুমে রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো ও তুই তো শর্টস মেই ব্লগ মে আ গয়া ভাই কোই দিক্কত নেই আর মে কোল্ড ড্রিঙ্ক পিতে হ্যাঁ হ্যাঁ
कैसा लग रहा है भाई इस जगह पे कोल्ड स्पीड पे बंगाली में बोल भाई पैसा सोच माने ভেবেছিলাম হয়তো যে না পানি ডিশের খরচটা বেশি কিন্তু এসে যে মনোরম একটা দৃশ্য দেখছি বা সব কিছু যে মানে আমাদের আমাদের দার্জিলিং যে ট্রিপটা এটাতে সাকসেস আমার তাই মনে একদম সাকসেস কারণ বলতে আমরা টাইম টাইম নিয়ে কোনো কিছু করি না চার দিন আছে মানে না একদমই না আমরা গ্রুপ রাইড যে গেলে যেটা হয় ঘোরা দরকার মন খুশি করে ঘুরেছি যেখানে যতটা দরকার ঘুরছি যেখানে দরকার হচ্ছে দাঁড়াচ্ছি দিয়ে আমরা মজাটা আর দরকার করলে সাথে সাথে না আটটা মনে হবে একদম একদম আর আমরা তোমরা তোমরা দেখলে যে মানে হুটোপাটা আমরা একদমই করিনি যেটাতে গ্রুপে গ্রুপ রাইড করলে কি হয় যে কোথাও আমাদের একটা ফিক্সড ডেস্টিনেশন দিয়ে দেয় যে ওখানে তোমাদের পৌঁছাতে হবে অ্যাট এনি কস্ট তো চলো হাঁকিয়ে সেখানে যেতে হয় আর আমরা সেটা একদমই করিনি তাই না একদম ভাই আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম জায়গাতে বসে মানে এরকম একটা রুমে থাকা হ্যাঁ তার থেকে আরেকটা বড় কথা মানে আমরা এর আগে এক্সপিরিয়েন্স করেছি কি যে যেটাই হোক মনসুন সিমেন্ট দিয়ে তৈরি করা একদম এই যে কলকল করে জলের শব্দ হচ্ছে আর মনে হয় এত নয়েজ হচ্ছে যে ঠিকঠাক হয়তো ভয়েসও আসছে না তো আর এই যে পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে না গাছগুলো পরে মাউন্টেন তো এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে তাই না আর হ্যাঁ খাওয়া দাওয়ার কোয়ালিটি বলি আমরা এখনই খাওয়া দাওয়া করে আসলাম লাঞ্চ খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল টেস্টটা একদম সুন্দর মানে তোমরা কত থ্রি ফোর ফাইভ স্টার যত ইচ্ছা রেটিং এখানে দিতে পারো আমার তো কমই লাগছে যতই দেবো আর এদের বিহেভিয়ার খুবই সুন্দর ওয়েল ওরা জিজ্ঞেস করে নিচ্ছে যে আপনি তোমাকে জিজ্ঞেস করবে স্ন্যাক্সে কী খাবে কী তারপরে খাবার একদম রাতে তোমরা কী খাবে আমাদের যে সব জিজ্ঞেস করলো আমরা বললাম রাতে আমরা ভাত খাবো ভাতের সঙ্গে ইয়ে খাওয়া ডিম না মাংস এগুলো চিকেন হবে সেগুলো দিয়েছিলো তো আমরা আমি চিকেন খাবো ইন্দাগুলো ডিম খাবে তো এগুলো নিজের ইচ্ছে মতো সেট করতে পারি আমরা খুবই সুন্দর জায়গা আর এর এর ব্যাপারে যতই বলবো ততই কম বাকি তোমাদের এই টোটাল যে ভিউটা আছে ড্রোন ভিউ তোমাদের দেখাচ্ছি তাহলে জায়গাটা বুঝতে পারবে যে জায়গাটা অ্যাকচুয়াল ভাই দেখলে অবশ্যই মন জুড়বে একদম ভাই একদম মানে তোমাদের বলবো দার্জিলিং আসলে অবশ্যই রেকমেন্ডেড জায়গা এটা পিক সিজন হলে অনেক অ্যাডভান্সে বুকিং করে হ্যাঁ রুম পাওয়া একদম এর আগের ভিডিওতে দেখবে যারা মানে এখানে আসার যে দার্জিলিং থেকে যে আমাদের জার্নিটা এর আগের ভিডিওতে দেখতে হবে খুবই সুন্দর খুবই অসাধারণভাবে এসেছি মানে অফরোডিং ছিল বাট অনেক পিসফুল রাইড ছিল ভিজতে ভিজতে এসেছি বাট কই না এত সুন্দর জায়গাতে এইটুকু করাই যায় আর আমরা তো অ্যাডভেঞ্চার করতে এসেছি তাই না তো ওখানে যেই যাও টেম্পারেচার কম ছিল সেই যাও অনেক সুন্দর টেম্পারেচার একদম যে কারণে খুব ভালো ভালো লেগেছে তো চলো আপাতত আমাদের এই এতে এই ভিউটার এনজয় নিই আর তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার দেখা হবে এই হ্যালো ভাই ভাই একবার দেখা ভাই ফ্যামিলি ব্যাগটা একবার দেখা ভাই ভাই তো চলো তোমাদের দেখা হচ্ছে আবার পরে ঠিক আছে চলো এখন এখন আমরা একটু স্নান করবো এখানে যদি সম্ভব হয় স্নান করবো তেল টেল মেখে লাভ দেবো আর যদি সম্ভব না হয় তাহলে বাথরুম আছে বাথরুমটা খুব সুন্দর অনেক বড় দেখা যাক কী হচ্ছে এবার তোমরা চাইলে এখানে স্নান করতে পারো নিজের ইচ্ছা ঠিক আছে ভাইদের তোমাদের সঙ্গে আবার কথা হবে চলো তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি মানে স্নান টান করলাম স্নান করে ব্যালকনিতে বসে আছি আর ওই শ্যুট করছে এদিকে বাবন ফটো শ্যুট করতে গিয়েছে এই যাবো ফটো শ্যুট করতে আমি যাবো ভাই কী বলবো মানে এখান থেকে না অন্য কোনো জায়গায় যাওয়ার দরকারই নেই মানে এখান থেকে এই যে মাউন্টেন দেখতে পাবে তারপরে এই যে রিভার দেখতে পারবে তাই যাওয়ার দরকার তাই না আজকে দিনটা আমরা ফুল রিল্যাক্স করবো এই রুমে বসে তারপরে কালকে বাড়ির জন্য রওনা দেবো তো আজকের এইটা পুরোটা ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই ঠিক আছে
ওকে বন্ধু, তো আমি এখন চলে এসেছি রিভার সাইডে। এই দেখো পিছনে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচে যাব। নিচে গিয়ে জল নিয়ে একটু খেলবো, তারপরে যাব রুমে। একটু পরে আবার আমাদের রুমে স্ন্যাক্স দিতে আসবে, স্ন্যাক্স অ্যান্ড টি, তো সেগুলো এনজয় করবো। চলো তাড়াতাড়ি লাইট যাওয়ার আগে এই জলের সঙ্গে একটু খেলে নিই, ওকে? চলো। এই দেখো কি তীব্র গতিতে জল যাচ্ছে, একবার যদি এখানে স্লিপ করে তাহলে তো কথাই নেই বস। ওই যে বড় পাথর আটকে যাবে। আর এখান থেকে ওই যে ওই রুমটা দেখা যাচ্ছে, ওই রুমটা, এটা ওইটা হচ্ছে আমাদের রুম। ওই দেখো একটা লাইট জ্বলছে, ওইটা আমাদের রুম। এটা কোনো একটা দাদাদের দেখলাম আছে, আর এটাও কোনো একটা দাদারা আছে। এ গাছে পেয়ারা ধরছে, পেয়ারাটা কি পারবো? অনেক মজা হচ্ছে, অনেক মজা, মানে ফুল পয়সা বাসুল। এখানে তোমরা প্লিজ রেকমেন্ড করবে, একবার এসো। এটা যদিও কোনো স্পন্সার্ড ভিডিও না, বাট তবুও রিকোয়েস্ট করবো, এসো একবার, ওকে? খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। বাকি তোমরা এখানে এসো, এসে দেখো। উঠে চলে আসলাম আমরা নদী থেকে, আর এখন টাইম হচ্ছে 5:10 সন্ধ্যা। ভাই দেখো এত সুন্দর ভিউ, আর আমরা দিনের বেলায় তো তোমাদের দেখিয়েছি, রাতের বেলাতেও দেখাবো তোমাদের কেমন ভিউটা। মানে আমার সত্যি কথা বলছি, আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম জায়গাতে এসে থাকা। পাহাড়ে এর আগেও থেকেছি, বাট এরকম এত সুন্দর হোমস্টে, এত সুন্দর রুমে থাকিনি কোনোদিন, তো আমার কাছে খুবই একটা সুন্দর এক্সপিরিয়েন্স। এই হচ্ছে আমাদের রুমের ভিউ। এখানে একটা বেড, ডবল বেড, এখানে একটা ডবল বেড, টোটাল চারজন অ্যাডজাস্ট হওয়া যাবে এখানে, বাট পার হেড কস্ট পড়বে। আর এই দেখো আমাদের লাগেজ এভাবে পড়ে আছে। আর তোমাদের বাথরুমটা একবার দেখাই, এই যে বাথরুম, বাথরুমটা বেশ বড়, অনেকটাই বড়। এর আগে আমরা কোনো হোটেলেই এত বড় বাথরুম পাইনি। গিজার আছে, সব কিছু ঠিকঠাক চলছে, ওয়েস্টার্ন টয়লেট, আর তার সাথে সাথে এই ভিউ। এই দেখো এখানে বসে আমরা সন্ধ্যায় স্ন্যাক্স অ্যান্ড টি এনজয় করবো। তো পুরো চলে এসেছে আমাদের চা আর পকোড়া গরম গরম, আর তার সাথে সাথে এই এত সুন্দর নজারা, জানি না দেখতে পাচ্ছ কিনা, জায়গাটা তো আগে দেখিয়ে দিলাম, হ্যাঁ ক্যামেরাতে এখন দেখাতে পারছেন জায়গাটা, বাট এখন যা লাগছে ভাই ঠান্ডার মধ্যে এরকম করে আর পাকোড়া নিয়ে, মজাটা একটা অন্যরকম, সেই ফিল হচ্ছে, সেই ফিল। ওকে বন্ধু, তো এখন টাইম হচ্ছে রাত্রি 9:50, আর আমরা খেতে যাচ্ছি, হাত দিতে হবে না। গুরু, খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম রাতের, আর এবার আমরা আমাদের ব্যাগ প্যাকিং করবো। এই দেখো সব সব এভাবে পড়ে আছে, তো আমরা প্যাকিং করবো, প্যাকিংটা করে রাখবো যেন কালকে সকালে আমাদের কোনো চাপ না হয়, সকালে স্মুথলি বেরিয়ে যেতে পারি। আমাদের এখান থেকে ব্রেকফাস্ট দেবে 8:30 তাই বলছে, তো আমরা একটু রিকোয়েস্ট করলাম যেন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দেয়, তো ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস বহরমপুর, আমাদের যেতে হবে বাড়ি কালকে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করবো। হোমস্টেটা তোমাদের কেমন লাগলো বলো, আমার তো খুবই ভালো লেগেছে, সুন্দর চকচকে পরিষ্কার পরিবেশ দেখিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে আরেকটা জিনিসও দেখাই তোমাদের, ট্রিপল মাল্টিপ্লেক্স বেড, এই যে
তোমরা খুবই মজা করছো তিনটে বন্ধু মিলে ঘরে। আমাদের দার্জিলিং এর বেস্ট দিন এই দিনটা গিয়েছে আমাদের এই সিরিজের। তো কালকে সকালে আমাদের বেরিয়ে যেতে হবে, চলো প্যাকিং ফটাফট কমপ্লিট করি, তারপরে কালকে সকালবেলা বেরিয়ে যেতে হবে। ভাই বললি ওদেরকে যেন তার খাবারটা তাড়াতাড়ি দিয়ে দেয়? বললো তো, দিতে বললো, তাই করছি। তো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর এই ভিডিওর ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে, এই হোটেলের যোগাযোগ নাম্বার, আর তার সাথে কি করে বুকিং করতে হবে ওয়েবসাইটটাও দেওয়া থাকবে, তো তোমরা দেখে নিও সেটা। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, কালকে বাড়ি বেরিয়ে যাবো আমরা। তো চলো দেখা হচ্ছে কালকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, লাভ ইউ অল গাইজ, চলো বাই বাই। একটু লাফি দেখা তো কেমন লাগছে সেটা দেখি। আবার মাথা মাথা ঠিকলে হবে কি করে? মাথাটা ঠেকাস নি, মাথাটা ঠেকাস নি, মাথায় লেগেছিল বাড়ি নিতে হবে জানো।